আমাদের নিত্যদিনকার জীবনে সিনেমা একটি প্রধান নিয়ামক হয়ে আছে এটি আমাদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যা ছাড়া আমরা কোনো কিছু কল্পনাই করতে পারি না কিন্তু আপনি একটু প্রশ্ন করে দেখুন যে সিনেমাটি বানানো হচ্ছে এই সিনেমা বলতে আসলে কি বোঝায় বা সিনেমার সংজ্ঞায়নটি কিংবা সিনেমা যখন আপনার জন্য বানানো হচ্ছে আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন এই সিনেমা বানানোর পিছনে ডিরেক্টরের উদ্দেশ্যগুলি কি কিংবা আপনি চলচ্চিত্রকে কিভাবে গুরুত্বের সাথে বিবেচনা করবেন কিংবা কিভাবে দেখবেন সেটি কি কখনো আপনি চিন্তা করেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে আপনাকে দেখাবো সিনেমা আসলে কাজ করে কিভাবে ইতিহাসের সাক্ষ্য থেকে যুগের পর যুগ যতগুলি সিনেমা তার পৃথিবীর জায়গা থেকে নির্মিত হয়েছে সিনেমা শুধুমাত্র রাষ্ট্র এবং সমাজ কথা বলেনি বরং মানব মনের চেতনা এবং মানব মনের দর্শন মানুষ কি চিন্তা করে সমাজ কি চিন্তা করে সেগুলোকে উত্থাপন করার বা উপস্থাপন করার একটা কৌশল আকারে বিবরণ হয়েছে বা বিবৃত হয়েছে এর মাধ্যমে জার্মানিতে বিপ্লব ঘটেছে সিনেমার মাধ্যমে রাশিয়াতে বিপ্লব এসেছে যার মাধ্যমে যারতন্ত্রের পতন ঘটেছে ইতালিতে এসেছে নয়া বাস্তবতাবাদ যার মাধ্যমে ডিরেক্টররা উপস্থাপন করেছেন সমাজের নিম্নবর্গের জাতিদের ইতিহাস কিভাবে তুলে ধরতে হয় এবং একই সাথে কিউবা এবং ভেনিজুয়েলাতে উপস্থাপন হয়েছে আমেরিকার বিরুদ্ধে পুঁজিবাদের বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সিনেমাকে কিভাবে উপস্থাপন করা যায় যেমন কয়েকটি বিষয় এখানে লক্ষণীয় নিপীড়িত এবং নির্যাতিত শ্রেণীর পক্ষে এই ডিরেক্টর কিংবা নির্মাতারা যুগের পর যুগ সিনেমা নির্মাণ করেছেন একই সাথে রাষ্ট্রের অর্থনীতি জাতীয়তাবাদ এবং সাম্যবাদকে রক্ষা করার জন্য চলচ্চিত্র হয়ে উঠেছে বিপ্লবের প্রধান হাতিয়ার শুধুমাত্র বিপ্লবী নয় চলচ্চিত্র আর্ট কিংবা কালচারের প্রধান নিয়ামক আকারে মানুষের সামনে ফুটে উঠেছে কারণ চলচ্চিত্র সর্বোচ্চ বাস্তবতার কথা বলে এই কারণে আমরা বলি যেটা বাস্তবতার প্রতিচ্ছবি কার বাস্তবতার প্রতিচ্ছবি সেটা আপনার এবং আমার বাস্তবতার প্রতিচ্ছবি তাহলে এগুলো তুলে ধরছে কে এগুলো তুলে ধরছে একজন নির্মাতা এর মাধ্যমে লাভগুলি কি কি এর মাধ্যমে লাভ হচ্ছে চলচ্চিত্র আপনাকে যা দেখাবে সেটি আপনার আমার অভিজ্ঞতার কথা বলে যেটি এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে যার মাধ্যমে আপনার সংস্কৃতি আপনার চিন্তা আপনার ভাবনা সম্পর্কে সেই পরিচয়টা লাভ করছে এর মাধ্যমে চলচ্চিত্র হয়ে উঠছে শিক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে সিনেমা কেন দেখা উচিত এটা প্রথম অংশ হিসেবে আমরা যেটাকে বিশ্বাস করি সেটা হচ্ছে সিনেমা একটা শিক্ষা ব্যবস্থা আকারে কাজ করে আর অধ্যাপক আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক মতে সিনেমার মাধ্যমে একজন মানুষ অনেকগুলি বিশেষ মুহূর্তের মুখোমুখি হতে পারে যা জীবনের জন্য প্রধান শিক্ষা হয়ে উঠতে পারে শুধু তাই নয় বরং এটি উপলব্ধিও ঘটায় জীবনের জন্য তাহলে চলুন একটু দেখে আসি আমরা এখন দুটা মুভির অ্যানালাইসিস করব যেখান থেকে আমরা দেখাতে পারব যে সিনেমা আসলে কিভাবে আপনার মধ্যে উপলব্ধিটা ঘটায় তো এরকমই একটি মুভির উদাহরণ হচ্ছে ফরেস্ট গার্ড যে চলচ্চিত্রটি শেখায় আপনাকে অস্তিত্বের ধারণা ফরেস্ট নামক এক ব্যক্তির অভিনয়ের মাধ্যমে ফুটে ওঠে জীবনের বাস্তবসম্মত কাহিনীগুলি তিনি বিশ্বাস করেন আপনি যা করবেন নিজের উপর বিশ্বাস রেখে করুন অন্য মানুষ কি বলল তাতে কোনো ধরনের কান দিবেন না ফরেস্ট এমন একটি চরিত্র যে কখনোই থামতে জানে না সে যা করে তা নিজের ভেবেই করে আবার চারিদিকে সে ভ্রমণ করে অভিজ্ঞতা স্বাদ গ্রহণ করে এতেই ব্যক্তির সফলতা সে মনে করে ঠিক তেমনি আরেকটি বাংলাদেশের চলচ্চিত্র মাটির ময়না নিয়ে কথা বলা যায় যেখানে তারেক মাসুদের নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয় যেখানে তারেক মাসুদ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন গল্পে এক কিশোর যার নাম অনু গল্পকে তুলে ধরে সমগ্র বাংলার প্রেক্ষাপটকে সাজিয়েছেন তিনি এটা কোনো নাম হইলে তোমার ভালো নাম আনোয়ার ঠিক তার পিতা কাজী সাহেব পাকিস্তানি আর্মির পক্ষপাতিত্ব বিশ্বাসী এবং তার বড় ভাই সংস্কার পরিবর্তনকামী মানুষ হিসেবে বিবেচিত জেনারেল ইয়ার এক বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা শালায় কথা ঠিক রাখবো তো নাকি নিজেই আর খান না বসে সুতরাং মাটির ময়নায় দেখানো হয়েছে অনু নামক ছেলেটির মুক্তিযুদ্ধকালীন জীবনের গল্পটি আসলে কেমন এবং সেই সাথে তা সংগ্রামী টিকে থাকার গল্পটি আসলে কিভাবে উপস্থাপিত হয়েছে সেটি নিয়ে বিস্তারিত তারেক মাসুদ সমগ্র বাঙালির সামনে তুলে ধরেছেন এক সংগ্রামী মুক্তিযুদ্ধের চেতনার গল্প রাজনীতি এক ধরনের খেলা ভাই খেলায় আমার এ আপনার কোন লাভ নাই অর্থাৎ চলচ্চিত্র হলো শুধুমাত্র দেখার সীমাবদ্ধ নয়। বরং চলচ্চিত্র হল অনুভব করারও বিষয় চলচ্চিত্র একই সাথে শিক্ষা ব্যবস্থার একটি প্রধান নিয়ামক চলচ্চিত্রকে তাই বলা হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম একবার একটু চিন্তা করুন আপনার পর্দার সামনে যে বাস্তবতাটি ফুটে উঠছে তাকে আপনি কতটুকু গুরুত্বের সাথে বিবেচনা করছেন আমাদের দ্বিতীয় যে চিন্তা ভাবনাটি রয়েছে সেটি হচ্ছে চলচ্চিত্র সামাজিক পরিবর্তন ঘটাতে বাধ্য করে সেটি কিভাবে সেটি হচ্ছে আপনার সামনে বাস্তবতা কিংবা অভিজ্ঞতাকে তুলে আনার মাধ্যমে এটা আবার কিভাবে কাজ করে এটা কাজ করে আপনার যে কোনো সমাজ কিংবা ব্যক্তির দর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক চিন্তাধারা আপনার সামনে তুলে ধরার মাধ্যমে কোনো সামাজিক প্রেক্ষাপট আপনার সামনে তুলে ধরার মাধ্যমে এমনকি ডিরেক্টর যা চিন্তা করছেন সেই জিনিসটি আপনার সামনে তুলে ধরছে চলচ্চিত্র যে পরিবর্তন ঘটানোর কাজ করে এটি কিভাবে করে চলুন একটু দেখে আসি আমাদের মুভির উদাহরণ দিয়ে যেমন আমাদের প্রথম মুভির উদাহরণ দ্য ডে আফটার টুমরো সিনেমাটি 2004 সালে নির্মিত এবং 2004 সালে নির্মাণ করার পর এটি এতই প্রভাবশালী ছিল যে ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণার টিম এর মোতাবেক এই সিনেমার পরপরই মানুষের মধ্যে পরিবেশগত সচেতনতা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে মানুষের মধ্যে এই চেতনাটি জাগ্রত হয়েছে যে পরিবেশকে রক্ষা করার জন্য কেন তাদের প্রধান উদ্যোগটা গ্রহণ করতে হবে ঠিক তেমনি আরেকটি সিনেমার উদাহরণ হচ্ছে ব্ল্যাক প্যান্থার যেই সিনেমাটিতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মূল চরিত্রে অভিনয় করার মাধ্যমে সমাজকে জানান দেয় শুধুমাত্র শ্বেতাঙ্গ বা সাদাদের আধিপত্য দ্বারাই সবকিছু সম্ভব নয় বরং মনুষ্যত্ব বা মানবতাবাদী চরিত্রে একত্রে আসার জন্য কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদেরকে এক জায়গায় একত্র হতে হবে এবং এই ব্ল্যাক প্যান্থারটি ছিল ওই বিপ্লবের সুতিকাগার Just like you. You're going to struggle. So you'll need to surround yourself with people you trust. You're a good man. With a good heart. And it's hard for a good man টু বি king. অর্থাৎ পরিবর্তনের দ্বারা একজন নির্মাতা সমাজের হয়ে ওঠেন একজন বুদ্ধিজীবী আকারে তিনি আপনাদেরকে পথ দেখান তিনি আপনাদেরকে সমাজের সকল ধরনের বাস্তবতার সাথে পরিচিত করে তোলেন অর্থাৎ চলচ্চিত্রকে শুধুমাত্র বিনোদন আকারে কখনো কল্পনাই করা যাবে না বরং চলচ্চিত্রকে দেখতে হবে একটি শিক্ষার মাধ্যম হিসেবে যার মাধ্যমে আপনি পরিবর্তনের অঙ্গীকারগুলির সাথে নিজেকে যোগ করতে পারবেন সেগুলোকে চিনতে পারবেন সেগুলোকে বুঝতে পারবেন এবং সেগুলোকে অনুভব করতে পারবেন সিনেমার ক্ষেত্রে আমাদের যে তৃতীয় চিন্তাটি হচ্ছে সেটি হচ্ছে সিনেমা আপনাকে ভাবাতে বাধ্য করায় এবং মানসিক চাপ থেকে আপনাকে মুক্ত রাখে অর্থাৎ সিনেমার মাধ্যমে আপনি আপনার পর্দার সামনে যা যা দেখেন তার মাধ্যমে আপনার মানসিক চাপ অনেক বেশি পরিমাণ সংকুচিত হয়ে যায় বা হয়ে যায়। অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত সাইকোথেরাপিস্ট জিলিয়ান লিঞ্চের মতে সিনেমার মাধ্যমে দর্শক পর্দায় দেখানো বাস্তবতার সাথে নিজেকে নিয়ে যেতে পারে ফলে মানুষের মনে আশ্বাস বেড়ে যায় এই ধরনের গবেষণাকে বলা হয় সিনেমা থেরাপি আমাদের প্রথম মুভির উদাহরণ যেমন হচ্ছে দ্য গ্রিন মাইন্ডস পুরো সিনেমাটি একটি ব্যক্তির স্মৃতির জায়গা থেকে দেখানো হয়েছে সমগ্র চলচ্চিত্রটি যেখানে প্রথম প্রকাশ ঘটেছে দার্শনিক ভাবে যে আলো ও আধারে গড়ে উঠা দুই ব্যক্তির জীবনের সংগ্রামের ইতি কথা বা তাদের স্মৃতি কথা এবং কিভাবে একজন মানুষ অন্য মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে সেরকম একটি গল্প আমাদের সামনে উপস্থাপন করেছে এই গল্পের মধ্যে পল নামক একজন চরিত্র যিনি পুলিশে চাকরি করেন করেন তিনি সর্বদা মানুষের মানুষের সাথে ভালো আচরণ করে মনকে জয় এবং তার সাথে দেখা হয় তখন বিশাল আকৃতি দেহের একজন মানুষের সাথে যার মধ্যে রয়েছে সর্বোচ্চ প্রাকৃতিক শক্তি এবং ক্ষমতা এই ক্ষমতার মাধ্যমে তিনি একইভাবে পল অর্থাৎ সেই পুলিশ ব্যক্তিটাকে বারে বারে সাহায্য করেন এবং এভাবে তাদের মধ্যে একটি সম্পর্কের সৃষ্টি হয় যে সম্পর্কটি মূলত মনুষত্বের কথা বলে এবং এর মাধ্যমে একজন দর্শক এই চলচ্চিত্রের মাধ্যমে শিখবেন যে মনুষত্ব কিভাবে একটি মানুষের মধ্যে গড়ে উঠতে পারে May God have mercy on your soul. চলচ্চিত্রের মাধ্যমে আপনি বিনোদনের চাইতে সবচেয়ে বড় কথা হলো। আপনি কোনো একটি সিস্টেমকে বা একটি চিন্তাকে জটিল থেকে জটিলতর আপনার মস্তিষ্কের বিকাশ হবে আপনার চিন্তার এবং একই সাথে আপনি সমগ্র পরিসরে যেভাবে যা যা চিন্তা করছেন সেগুলোকে নতুন ভাবে আপনি উপস্থাপন করতে পারবেন আপনার পর্দায় দেখানো বাস্তবতার মাধ্যমে এবং এর ফলে লাভ কি কি হবে এক নাম্বার। বাধা ধরার চিন্তাধারার জায়গা থেকে আপনি উন্মুক্তভাবে ভাবতে শিখবেন ফলে চারিদিক থেকে জ্ঞান সংগ্রহ করতে পারবেন দ্বিতীয়ত জটিল ধারণাগুলো সমাজ বা ব্যক্তি জীবনে কিভাবে কাজ করে তা উপলব্ধি করতে পারবেন এবং তৃতীয়ত সিদ্ধান্ত নেবার জন্য যুক্তি গঠনে সহায়তা করবে অর্থাৎ চলচ্চিত্রকে শুধুমাত্র টাইম স্পেন্ড করার জন্য কিংবা বিনোদনের মাধ্যম হিসেবে দেখবেন এই জিনিসটি টোটালি ভুল চলচ্চিত্র নিজেই একটি দার্শনিক মাধ্যম যাকে আপনাকে জটিল থেকে জটিলতর ভাবে দেখতে হবে এর প্রত্যেকটি উপাদানকে নিয়ে আপনার বিবেচনা করতে হবে আসলে এর সাথে বাস্তবতার সম্পর্ক কোথায় এবং এর যুক্তিযুক্ত জায়গাগুলি কোথায় ভেবে দেখুন এভাবে